প্রিয় শিক্ষার্থী, প্রথমে তোমাদেরকে আমি অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকে তোমাদের সাথে আমার ষষ্ঠ ক্লাস। গত ক্লাসে তোমাদেরকে আমি পড়িয়ে দিয়েছিলাম ক্রমরসমা প্রান্তিক হুজুর বিধি, রেখাচিত্র সাহায্যে ক্রমরসমা প্রান্তিক হুজুর বিধি। আমি আশা করবো তোমরা ওইটা শেষ হয়েছে। আজকে তোমাদেরকে আমি পড়াবো হচ্ছে চাহিদার ধারণা এবং চাহিদা বিধিটি রেখাচিত্রের সাহায্যে ব্যাখ্যা। তাহলে প্রথমে আমাদের জানতে হবে যে চাহিদা কাকে বলে। আমরা সাধারণত জানি যে কোনো কিছু পাওয়ার আকাঙ্ক্ষাকে চাহিদা বলে, কিন্তু অর্থনীতিতে চাহিদা বলতে কোনো কিছু পাওয়ার আকাঙ্ক্ষা থাকলে চাহিদা হবে না। অর্থনীতিতে চাহিদা বলতে বোঝায় একটা নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট দামে কোনো দ্রব্য পাওয়ার আকাঙ্ক্ষা, সামর্থ্য এবং অর্থ ব্যয় করার ইচ্ছাকে চাহিদা বলে। অর্থাৎ এখানে চাহিদা তিনটা বৈশিষ্ট্য থাকবে। একটা হচ্ছে কোনো দ্রব্য পাওয়ার আকাঙ্ক্ষা এবং সামর্থ্য এবং অর্থ ব্যয় করার ইচ্ছা। এই তিনটে জিনিস থাকলে তাকেই চাহিদা বলা হয়। আবার আরেকটা সংজ্ঞা আছে যে কোনো নির্দিষ্ট সময় নির্দিষ্ট দামে একজন ক্রেতা যে পরিমাণ দ্রব্য ক্রয় করতে ইচ্ছুক বা প্রস্তুত তাকেই চাহিদা বলা হয়। যেমন ধরো একজন ভিক্ষু একটি বিমান কেনার আকাঙ্ক্ষা থাকতে পারে, আকাঙ্ক্ষা বা থাকে, হ্যাঁ, তখন কিন্তু তার সামর্থ্য না থাকার কারণে তার আকাঙ্ক্ষাকে চাহিদা বলা যাবে না। আবার আকাঙ্ক্ষা ও সামর্থ্য থাকলেও তাকে চাহিদা বলা যাবে না, যদি তার অর্থ ব্যয় করার ইচ্ছা তার থাকতে হবে। এই তিনটি বিষয় যদি থাকে তাহলে তাকে চাহিদা বলা যাবে। তাহলে কী কী দ্রব্য পাওয়ার আকাঙ্ক্ষা, সামর্থ্য এবং অর্থ ব্যয় করার ইচ্ছা থাকলে তাকে চাহিদা বলা যাবে। এরপরে আসলে আমাদের চাহিদা বিধি কী, রেখাচিত্রের চাহিদা বিধিটি ব্যাখ্যা। চাহিদার সাথে দামের একটা ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। দামে বিভিন্নতার উপর চাহিদার পরিমাণ অনেকাংশে নির্ভরশীল। আর এরপর চাহিদা বৃদ্ধি কী, চাহিদা বৃদ্ধির সাহায্যে কোনো নির্দিষ্ট সময়ে কোনো দ্রব্যের বাজার দামের সাথে চাহিদার পরিমাণের যে সম্পর্ক, হ্যাঁ, যদি তা ব্যাখ্যা করা হয় তাহলে তাকে চাহিদা বৃদ্ধি বলে। অর্থাৎ কোনো নির্দিষ্ট সময় বিভিন্ন দামে চাহিদার পরিমাণের সম্পর্ককে যে বৃদ্ধির সাহায্যে দেখানো হয় তাকেই বলা হয় চাহিদা বৃদ্ধি। এরপর আসবে আমাদের চাহিদা বৃদ্ধির কিছু অনুমতির শর্ত আছে। এগুলো হচ্ছে ভোক্তার আয় স্থির, সম্পর্কিত দ্রব্যের দাম স্থির, ভোক্তা চুক্তিশীল থাকবে, বিবেচ্য সময় স্থির থাকবে, ক্রেতা সংখ্যা স্থির থাকবে। এগুলো হচ্ছে চাহিদার অনুমিত শর্ত। এরপর আমরা চলে যাই একটা, তোমরা দেখতে পাচ্ছ যে এখানে একটা চাহিদা সূচি এবং একটা রেখাচিত্র দেয়া আছে। এটা হচ্ছে চাহিদা রেখা, আবার বলা যায় চাহিদা বৃদ্ধিও বলা যায়। এখানে দেখো একটা চাহিদা সূচিতে দেওয়া আছে, দেখো দাম দেওয়া আছে, চাহিদার পরিমাণ দেওয়া আছে, প্রাপ্ত বিন্দু দেওয়া আছে। সূচিতে দেখা যাচ্ছে যে দাম 1 টাকা থেকে বৃদ্ধি পেয়ে যদি 4 টাকা হয় তাহলে চাহিদার পরিমাণটা হ্রাস পেতে যাচ্ছে। দাম যদি 4 টাকা, আবার যদি উল্টো দিক থেকে বলা যায় 4 টাকা থেকে দামটা হ্রাস পেয়ে যদি 1 টাকা হয় তাহলে চাহিদার পরিমাণটা ক্রমশ বৃদ্ধি পেতে থাকে। এভাবে দামের সাথে চাহিদা বিপরীত সম্পর্ক, যা চাহিদা বৃদ্ধিতে দেখা যাচ্ছে। এরপর আমরা চলে আসি চাহিদা রেখাতে, রেখাচিত্রে চাহিদা বৃদ্ধি কীভাবে দেখানো হয়েছে। এখানে দেখানো হয়েছে যে ভূমি অক্ষে দেওয়া আছে দ্রব্যের পরিমাণ, অর্থাৎ দ্রব্যের পরিমাণ, হ্যাঁ, দ্রব্যের পরিমাণকে আমরা কিউ দ্বারা দেখিয়েছি। এবং লম্ব অক্ষে দেওয়া আছে দাম, দামকে আমরা পি দ্বারা ইন্ডিকেট করেছি। এবার যখন এখানে দেখো যে দ্রব্যের দাম যখন 1 টাকা হয় তখন 16 একক দ্রব্য, দ্রব্যের পরিমাণ হবে 16 একক দ্রব্য, যা এই সূচক বিন্দু দ্বারা দেখানো হয়েছে। অনুরূপভাবে 2, 3, 4 টাকা হলে তখন চাহিদার পরিমাণ হবে 12, 8, 7 একক, ঠিক আছে, যা বি সি ডি বিন্দু দ্বারা দেখানো হয়েছে। এভাবে দেখা যাচ্ছে যে এ বি সি ডি বিন্দুগুলো যোগ করে আমরা একটি রেখা পাই, ডি ডি একটি রেখা পাই, সেটাই হচ্ছে চাহিদা রেখা বা চাহিদা রেখা। এভাবে দেখা যায় দাম বৃদ্ধি পাওয়ার সাথে সাথে চাহিদা হ্রাস হবে। আবার উল্টোভাবে বলা যায় যে দাম হ্রাস পাওয়ার সাথে সাথে চাহিদা বৃদ্ধি পায়। অর্থাৎ এখানে চাহিদা বৃদ্ধিটি কার্যকর হয়েছে। চাহিদা বৃদ্ধির নিয়ম হচ্ছে দাম বাড়লে চাহিদা কমবে, দাম কমলে চাহিদা বাড়বে। দামের বিভিন্নতার সাথে চাহিদা, দ্রব্যের চাহিদা দেখানো হয়েছে।
ঠিক আছে, আমি তারপরেও তোমাদের সুবিধার্থে আবারও বলতেছি, চাহিদা বলতে কোনো কিছু দ্রব্য পাওয়ার আকাঙ্ক্ষাকে চাহিদা বলা হয়, তোমরা বললে এটা ভুল হবে। হ্যাঁ, আমি এখানে নাম্বার দিব না, কারণ এখানে চাহিদা বলতে অর্থনীতিতে চাহিদা বলতে একটা নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট সময়ে কোনো দ্রব্য পাওয়ার আকাঙ্ক্ষা সামর্থ্য এবং অর্থ ব্যয় করার ইচ্ছাকেই চাহিদা বলে। হ্যাঁ, আবারও বলতেছি, অর্থনীতিতে চাহিদা বলতে একটা নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট দামে কোনো দ্রব্য পাওয়ার আকাঙ্ক্ষা সামর্থ্য এবং অর্থ ব্যয় করার ইচ্ছাকে চাহিদা বলে। এরপর আসবে চাহিদা বিধি। চাহিদা বিধিটি হচ্ছে যে বিধিতে বিভিন্ন দামে দ্রব্যের চাহিদা নির্ধারিত হয়। যে বিধির সাহায্যে যা ব্যাখ্যা করা হয় সেটি হচ্ছে চাহিদা বিধি, আর যেটাকে রেখাচিত্রে প্রকাশ করা হয় সেটা হচ্ছে চাহিদা রেখা। তোমরা এখানে চিত্রে দেখতে পাচ্ছ যে এখানে একটা চাহিদা সূচি দিয়েছি আর একটা চাহিদা রেখা দিয়েছি। এখানে দেখা যায় দামটা আস্তে আস্তে বাড়তেছে, কিন্তু চাহিদার পরিমাণটা আস্তে আস্তে কমতেছে, আর বিভিন্ন প্রাপ্ত বিন্দুগুলো আমি এখানে দিয়েছি। যেমন দ্রব্যের দাম যখন 1 টাকা, তখন দ্রব্যের পরিমাণ হওয়া দাম যখন 1 টাকা, তখন দ্রব্যের পরিমাণ হওয়া 16 একক দ্রব্য। আবার যখন দামটা যখন উপরে দিকে যখন বাড়তেছে, তখন চাহিদার পরিমাণটা আস্তে আস্তে কমে যাচ্ছে। আবার উল্টো দিক থেকে যখন দামটা কমে যাবে, তখন চাহিদাটা বেড়ে যাবে। ঠিক আছে, নিচে হচ্ছে ভূমি অক্ষ, আর উপরে হচ্ছে আমার লম্ব অক্ষ। ভূমি অক্ষে আমি দিয়েছি দ্রব্যের পরিমাণ, আর লম্ব অক্ষে আমি দিয়েছি দাম। ঠিক আছে, আর ডিডিডে হচ্ছে একটা চাহিদা রেখা, আর এ বি সি ডি বিন্দুগুলো হচ্ছে সূচক বিন্দু, যেগুলো হচ্ছে দাম এবং চাহিদাকে দেখানো হয়েছে। ঠিক আছে, তাহলে এ পর্যন্ত তোমাদের আজকের ক্লাস। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, স্বাস্থ্যবিধি মেনে চলবে। খুদা হাফেজ।